আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। 2020 সালে এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অর্থাৎ 2020 সালে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের 100% কমন উপযোগী সাজেশন, আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের আমি 100% কমন উপযোগী সাজেশন দিচ্ছি, আশা করি তোমরা ভিডিওটি দেখবে এবং শেয়ার করবে যেন সবাই ভিডিওটি দেখে উপকৃত হয়। এখান থেকে একটি রচনা অবশ্যই কমন পড়বেই, অবশ্যই কমন পড়বে এখান থেকে। যদি এই রচনাগুলো তুমি পড়ো তাহলে অবশ্যই একটা রচনা কমন পাবে ইনশাল্লাহ। তো এখানে যে রচনাগুলো আমি বলতেছি, সেই রচনাগুলো তোমরা যদি এখন থেকে ভালোভাবে পড়ো এবং এগুলো ভালো করে পড়বে এবং ইনশাল্লাহ এগুলো থেকে একটি পরীক্ষাতে কমন পাবে। প্রথমে রয়েছে, অর্থাৎ যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো সাইডে আমি 3 স্টার দিয়েছে, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো ইম্পর্টেন্ট ওইগুলো পড়বে, কিন্তু 3 স্টার যেগুলো সেগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো থেকে 200% গ্যারান্টি অবশ্যই একটা রচনা কমন পাবে। 1 নম্বরে রয়েছে স্বদেশ প্রেম, 2 নম্বরে রয়েছে অধ্যবসায়, 3 নম্বরে দৈনন্দিন কাজে অথবা মানব কল্যাণে বা কৃষি কাজে বিজ্ঞান, 4 নম্বর রয়েছে বাংলাদেশের পর্যটন শিল্প, 5 নম্বর রয়েছে জাতীয় কবি বা প্রিয় কবি, 6 নম্বর পরিবেশ দূষণ, 7 নম্বর তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, 8 নম্বর রয়েছে রূপসী বাংলাদেশ, 9 নম্বর রয়েছে জাতি গঠনের ছাত্র সমাজের ভূমিকা, 10 নম্বর রয়েছে বই পড়ার আনন্দ। এখানে যে 10টা রচনা আছে, প্রবন্ধ রচনা, এখান থেকে অবশ্যই কমন পড়বে ইনশাল্লাহ, একটা না একটা কমন পড়বেই, তার বেশিও কমন পড়বে এখান থেকে। তো এখানে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি সাইডে দেখো। প্রথমে রয়েছে স্বদেশ প্রেম, তারপর অধ্যবসায়, পরিবেশ দূষণ, তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, রূপসী বাংলাদেশ, এই কয়েকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ এই 5টা থেকে অবশ্যই একটা কমন পড়বে এবং বাকি যেগুলো আছে সেগুলো থেকে বাকিগুলো কমন পড়বে। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা 2020 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তোমরা বুঝতে পেরেছো বাংলা সেকেন্ড পেপারে তোমাদের যে রচনা, প্রবন্ধ রচনা লিখতে হয়, তার ভিতর থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষাতে আসার মতো সেইগুলো সাজেশন আগে আমি দিলাম। তোমরা এখন এই এখানে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে এই রচনাগুলো ভালো করে পড়ে রাখবে, যে যেন এখান থেকে যে কোনো রচনা আসলে তুমি ভালোভাবে লিখতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, বাংলা দ্বিতীয় পত্রের বাকি যতগুলো রাইটিং পার্ট আছে সবগুলো সাজেশন যদি তোমাদের লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে, তাহলে আমি বাকি যে রাইটিং পার্টগুলো আছে সবগুলো অবশ্যই কমন উপযোগী সাজেশন অবশ্যই সেগুলো থেকে পরীক্ষাতে আসবেই, যদি তোমাদের লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে, তাহলে আমি বাকিগুলো তোমাদেরকে সাজেশন দিয়ে দেবো ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। যারা এখন আমাদের চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদের মধ্যে অনুরোধ থাকবে তোমরা অবশ্যই এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখো, তাহলে শিক্ষামূলক সকল তথ্য সবার আগে আমাদের এখান থেকে পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি, খুদা হাফেজ।